আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং করোনা কালীন বিভিন্ন মেনে চলছে। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাম প্রভাষক গণিত সরকারি হরিমোহন কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো উচ্চতর গণিত প্রথম তথ্য সপ্তম অধ্যায় ত্রিকোণমিতির শেষ অংশটুকু, সেটা আমরা আজকে লেখাপড়া করব। গতদিন আমরা ত্রিভুজের স্নায়ু সূত্র দেখেছিলাম, সেটা ছিল এই ধরনের। আজকে আমরা ত্রিভুজের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তবে প্রমাণটা তোমাদের কি করতে হবে বই করে দেওয়া আছে, আমি একটু অন্যভাবে প্রমাণটা করে দেবো প্র্যাকটিক্যালের সাহায্যে। তোমাদের জন্য এটা অনুবাদ থাকবে, এভাবে তুমি এটা নিজে করতে পারো। আমরা কোসাইন সূত্র দেখছি, যে কোনো ত্রিভুজ এবিসি, যে কোনো ত্রিভুজ এবিসি হবে বড়গুলো হচ্ছে কোণ নির্দেশ করে, কোণের বিপরীত হচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্দেশ করে, ছোট হাতের অক্ষরে লিখতে হয়। এই যদি হয় তাহলে জিনিসটা করতে হবে, যখন আমি কোন এই নেব তখন যখন যখন তাহলে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করা মানে মনে রাখতে হবে। মনে রাখা ছাড়া এই কাজ সূত্রটা আর ব্যবহার করা, মনে রাখা একটা বড় ভুল। লেখাপড়ায় অনেক কিছু মনে রাখতে হবে না, অবশ্যই পরীক্ষা খাতায় কি করে লিখবো বা কিভাবে অন্যান্য জায়গায় কিভাবে ব্যবহার করবো। এখানে আরো কিছু সূত্র আছে, এ সমান বি কস সি প্লাস সি কস বি সমান সি কস এ প্লাস এ কস বি, সি সমান হচ্ছে এ কস বি প্লাস বি কস বি। এখন আমরা তাহলে কস এ সমান এটা বা কস সি সমান এটা পালন করতে চাই, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ প্লাস বি সমান সি লিখতে পারবো। যদি ভেক্টর আকারে দেবে তাহলে আমরা এখন সি ডট গুণন নামের সাথে এই পাশে অবশ্যই সি এর মান যেটা সেটা দেবো, এ প্লাস বি ডট এ প্লাস বি। বাকা সব আমার স্কোয়ার
square plus 2 a dot b dot along c square. এটাকে আমরা লিখতে পারবো এ স্কয়ার যোগ বি স্কয়ার বিয়োগ টু এবি প্লাস সি প্লাস সি সমান সি স্কয়ার। কেন? তার কারণ হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? সি না। এর দিকটা হচ্ছে এদিকে, বি এর দিক হচ্ছে এদিকে। এর বি এর বি বিন্দুতে ব্যাসের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, সেটা হচ্ছে পাই মাইনাস সি। তাহলে পাই মাইনাস সি, এখন এই ডট কোণের কথা আমরা জানি, এ এবং বি এর মধ্যবর্তী কোণটা লিখতে হবে, সেটা ছিল পাই মাইনাস সি। একেবারে আমি লিখে দিয়েছি কস পাই মাইনাস সি। এখান থেকে আমরা লিখতে পারবো কস সি সমান যে ফর্মুলা দেওয়া আছে সেটা, কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওভার। আমি তোমাদের বইয়ে এটা জ্যামিতিক মাধ্যমে সুন্দরভাবে প্রমাণ করা হচ্ছে, যে প্রমাণটা বোঝা তোমাদের জন্য খুবই জরুরি। আশা করি তোমরা সেটা ঠিক মতো চেষ্টা করবা। আজকে আমরা প্রমাণ দেখলাম, এভাবে আরো কিছু সূত্র আছে, আমি আর একটা প্রমাণ দেখাবো। এটা হচ্ছে এখান থেকে এই লম্বটা আনলাম, বিসি সমান হচ্ছে এ, সমান হচ্ছে সি। এখান থেকে এক নাম্বার যে সূত্রটা আছে, এক নাম্বার যে সূত্রটা আছে সেটা যদি আমরা দেখাতে চাই, তাহলে এ সমান আমি দেখতে পারবো বিডি প্লাস বিসি, তাহলে আমি যদি এখন এই ত্রিভুজটা ব্যবহার করি, ত্রিভুজ এবিডি এবিডি, তখন এবিডি সমান হবে সি কস বি, সি কস বি প্লাস সিডি বা ডিসি সমান হবে বি কস সি, সিডি বা এবি সমান কস সি, সিডি সমান আছে এসি কস সি, এসি সমান আছে বি কস সি। প্রমাণ হয়ে গেল এ সমান সি কস বি প্লাস বি কস সি।